সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, বক্তব্যেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আছেন যশোর, তো আমরা ঢাকার তো হুজুর নিয়ে আসি, তাই কি বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সু, কবরেতে গেলে পাবো 70,000 হু, এমন ওয়াজ আছে না নাই? হুরপরির ওয়াজ করলে কি কোনোদিন পেদানি খাওয়া লাগবে? না লাগবে না, লাগবে না। এই জন্য বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সু, কবরেতে গেলে পাবো 70,000 হু, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি নে মানি নে, না মানি বলেন কি মানেন? বাচ্চা হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মোহাম্মদপুরের বাজারে, মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, আবার আমি ছেলে নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, দেখলাম আকাশে মেঘলা চাঁদ দেখা যাচ্ছে না, বললাম খুকা চল বাড়ি চল টেলিভিশন খাটাবানে খাটাই দেখবানে, উমা টেলিভিশন খাটাইছি দেখি টিপিতি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টায়, ঈদুল আজহার কেন নামাজ জানাজার নামাজ কটায় 9টায়, আমার ছেলে বলছে আব্বা জানাজার নামাজ পড়তে হবে কেন, ও তো মরি গালি পড়ে, আমি বলছি ঈদও মরি গে একটা মরা সারা, হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মাগুরার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। তারপরে বলছে হুজুর শোনেন, কুরআন শরীফ সব পড়িছি, এ মাতা ও মাতা পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ি, আমি পড়ি আমার বউ পড়ে, আমার মা পড়ে, বাবা পড়ে, শ্বশুর শাশুড়ি সবাই পড়ে, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান, আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে কেন পাই নাই? কথা কয় কয় ঠিক, ওরে বাবা ঠিক গতি কইনি, বলছে কেন পাই নাই, কোয়ানে ঠিক কইতে এ খালি জেনেশনে মেরি দিলি হয়ে গেল না, কেন পড়িয়েছে কিন্তু বোঝে নাই, বোঝে নাই কি
এক উদাহরণ দিই, আব্দুল্লাহ আলামিন ভাই দিছিল, বলবো সময় বড় অল্প, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু বলে যাব। শোনেন, আমাদের আব্দুল আলামিন ভাই বলছে আপনাদের এখানে এক মসজিদের ইমাম ছিল একটু ন্যাংড়া খুড়া, কি বলে ন্যাংড়া, এই ন্যাংড়া আর একজন মুসল্লি ছিল, চোখে একটু কম দেখে, চশমা খাড়িয়ে নিলে দেখতে পায় না, তাই ওর বলে কানা। এই দুজনে তর্ক করতেছে যে এবার বিপিএল এ মাশরাফি বিন মুর্তজার দল ভালো খেলতেছে, কারণ ও আগেও এমপি ছিল এখনও এমপি, বলছে না নতুন করে সাকিব আল হাসান নতুন এমপি হওয়ার পরে আরও পাওয়ার বেড়ে গেছে, এখন খুব ভালো মারতেছে। দুইজনে তর্ক বিতর্ক, একজন কি ন্যাংড়া আর একজন কানা, কানা হলো মুসাল্লি ন্যাংড়া ইমাম, হঠাৎ মাগরিবের আজান দিয়েছে, বলছে চলো বাদ দাও নামাজ পড়ে আসি, মসজিদে যাই নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন, যেই তেলাওয়াত করিছে কানা বলছে উযু তো জমে খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর মসজিদে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, দেখি সহ্য না করি পারা যায়। হুজুর আপনার এই নামাজ দিয়ে আমার কাফের বানানো ঠিক হয় নাই, তাও মাফ করে দিলাম আজকে, এর পরে যদি কোনোদিন বলেন তাইলে কিন্তু হুজুর ছাড়বো না, ছাড়বো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করিয়েছে, ওয়া ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন বলেছেন আমি মাফ করে দিতে, আপনি তো হুজুর, কিন্তু আজ আবার বললেন এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন, আর আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, আর আপনি আমার বলেন আমি কানা কাফের, আপনি হুজুর আপনার পড়ার অধিকার আছে এটা ঠিক, কিন্তু আমি তো মুসল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আজকে আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার, ওয়া ন্যাংড়া মিনাল ফাসিকিন, ওয়া ন্যাংড়া মিনাল, তাহলে কি ও কুরআন বুঝেছে? আল্লাহর রুল জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকেই আল্লাহ রাসুল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে আমরাও বলি চলবে না, আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই, আমি যদি এই অঞ্চলে মহিলা মেম্বারিতে দাঁড়াই তাও কি কেউ ভোট দেবে? দেবে না, কারণ আমি যশোরের মানুষ, বলবে ও মহিলা মেম্বার পাস করে চলে যাবে আর আসবে না, তবে আমি তো শরীফ, শরীফা হওয়ার সুযোগ নেই, ঠিক না বেঠিক?